আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ এক গাঁথা কাপড় নিয়ে বসে আছি, তো কাপড়গুলি এখন ভিজাবো, গরম পানি করলাম। আর এখন বাজে হচ্ছে গিয়ে ভোর 5টা, তো সেহরি খাওয়ার পর আর ঘুমাইনি, নামাজ পড়লাম। নামাজ পড়ে নামাজ পড়ার আগেই পানি বসিয়ে রেখেছিলাম, তো পানিটা হয়ে গেছে, কাপড়গুলো ভিজানো হয়ে গেছে, কাপড়গুলো ভিজাই দিলাম, অনেকগুলো কাপড় জমছে। যেহেতু 2 দিন একটু মেঘলা মেঘলা ছিল আর কাপড় ধুই নেই, তো আজকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে নেক্সট ডে। তো সকালে উঠলাম, উঠে দেখি গ্যাস নেই, তারপর যেটুকু ছিল সেটুকুর মধ্যে একটু ওদেরকে রুটি বানাই দিলাম, রুটি ভেজে দিলাম। তো গোসল করে আসলাম, এখন যাব ছাদে, ছাদে দ্রুত যেতে হবে, 12:30 মতো বেজে গেছে। ছাদে কাপড়গুলো শুকাইতে দিয়ে আজকে ভালো রোদ উঠছে, ছাদে কাপড়গুলো শুকাইতে আসি, তারপর বিছানা চাদরটা বিছাবো। তো চলো ছাদে গিয়ে আসি, দেখাই তোমাদেরকে কতগুলো কাপড় ধুয়েছি। এতগুলো কাপড় তো আর ঘরে শুকানো যাবে না বা বাইরেও শুকানো যাবে না, তো সেগুলোকে এখন নিয়ে যাব ছাদে, ছাদে গিয়ে মেলে দেওয়া যাবে। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। ছাদ ভ্রমণের জন্য চলে আসলাম, আজকে মোটামুটি ভালো রোদ আছে, অনেক ভালো রোদ আছে, চলো আগে কাপড়গুলো মেলে দিয়ে নি। আজকে মনটা না অনেক খারাপ, কেন জানি না, তবে একটা কথা বলতে কি, আজকে তো বিশ্ব রোজা, তো এই বিশ্ব রোজায় গত বছর বিশ্ব রোজায় আমি আমার শাশুড়ি মায়ের সাথে একসাথে বসে ইফতার করেছিলাম, কিন্তু আজকে যে বিশ্ব রোজা চলে আসছে, কিন্তু মানুষটা নেই, কিন্তু মানুষটার স্মৃতিগুলো রয়ে গেছে। খুব কষ্ট লাগে তার কথা চিন্তা করলে, ভাবলে যে যেই মানুষটা আমার এত কেয়ার করতো, এত দেখাশোনা করতো, এত ভালোবাসতো, সেই মানুষটা আজকে পৃথিবীতে নেই। সে না আমাকে অনেক ভালোবাসতো, অনেক মায়া করতো। তো যাই হোক, সবাই তো আর সবসময় বেঁচে থাকে না, মানুষ চিরকাল বেঁচে থাকে না। আজকে আমায় কালকে তুমি বা কালকে পশু সে, মানে যার আসার সিরিয়াল থাকলো, যাওয়ার কিন্তু সিরিয়াল থাকে না, কখন কে যাবে কেউ বলতে পারে না। তো আজকে আমি আছি, হয়তো কালকে নাও থাকতে পারি। তো মনটা আসলেই খারাপ, যেহেতু একই দিন, একই সময়, একই ঘন্টা, মানে জিনিসগুলো না কেমন খারাপ লাগছে। তো এর মধ্যে আমার বিছানাও গোছানো হয়ে গেছে, তো তো নামাজ কোরআন শরীফ পড়লাম, নামাজ কোরআন শরীফ পড়ার পরে আজকে তো পড়তে বসেলাম, আজকে 2-3 দিন ধরে পড়তে বসলাম না, পড়তে বসালাম। আর ইয়ে আমি এখানে দুষ্টামি করতেছে, আলিফ পড়তে বসছে, পড়তেছে, আলিফে পড়তে চায় না, আলিফ পড়তেই চায় না মোট কথা। আরে এই হচ্ছে কি আমাদের ইয়ে, আমি ছাদে গেছিলাম, আলিফে পড়া মাত্র শেষ হলো, আলিফকে খাওয়াইলাম, তারপরে ছাদে গেলাম, ছাদে থেকে কাপড় নিয়ে আসলাম, সবগুলি কাপড় নিয়ে আসছি। যেগুলি ছাদে দিয়েছিলাম সেগুলি সব শুকাই গেছে, শুধু ওদের কাপড়গুলি যেগুলি ছিল বাইরে সেগুলি একটু শুকায় নেই, এগুলো একটু ভিজা ভিজা আছে, তো ওগুলোকে এখানে মেলে দিচ্ছি। এখন বাজে হচ্ছে গিয়ে 4টা, তো ওদেরকে নিয়ে একটু শুভ, তো ওদেরকে ঘুম পাড়ানোর পরে তারপর আজান দিলে নামাজ পড়ব। আর কোনো কাজ টাজ নাই, কারণ গতকালকে যে তরকারি রান্না করতাম সেগুলো রয়ে গেছে, সেটা তো ধরেই হয়নি। তো যাই হোক, এখন আর কোনো কাজ নেই, তো চলো একটু রেস্ট নেই, শরীরটা অনেক খারাপ লাগছে, তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল 5:45, তো ওরা এখনও ঘুমাচ্ছে, ওরা এখনও উঠেনি, তো আমি তো উঠে গেছি, উঠলাম, নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম আবার একটু, তো ইফতারের সময় হয়ে গেছে, 6:10, তো তখন আম্মু সব কিছু নিয়ে আসলো। আর যেদিন আব্বু দেরি করে আসে, আসলে আব্বু প্রতিদিনই দেরি করে আসে, তো সেদিন আম্মুই সব কিছু করে। তো আজকে তেমন কিছু ছিল না, নর্মালি হালকা পাতলা জিনিস ছিল, যা থাকে বুট মুড়ি। আর আজকে ইফতারের সময় নানা ভাই আসছিলো, তো নানাকে নিয়ে আমরা একসাথে ইফতার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, জানি না তোমাদের কাছে ভালো লাগে কি মন্দ লাগে, তোমরা তো কমেন্টই করো না। তো চা খাওয়া, আম্মু চা নিয়ে আসছে, ইফতারের উপর বেশিরভাগ সময় আম্মু চা তৈরি করে, তো আম্মু চা নিয়ে আসছে, এখন চা খাবো। আর ইয়ামিন তো চা দেখে পাগল হয়ে গেছে, সে চা 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 লাগা করতেছে, তো সে তাকে একটু চা দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।